আগামীকাল যে তিনটি লোকসভা আসনে নির্বাচন রয়েছে তার মধ্যে অন্যতম জলপাইগুড়িও। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, 75 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই মুহূর্তে প্রস্তুতি কতটা তুঙ্গে? দেখো, প্রস্তুত কিন্তু একেবারে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে। কিন্তু এই যে জলপাইগুড়ি কেন্দ্র, সেটির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যে স্কুলটিতে রয়েছি সেটার নাম হচ্ছে টেকাটুলি প্রাথমিক বিদ্যালয়। এই টেকাটুলি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আন্ডারে যে ময়নাগুড়ি বিধানসভা রয়েছে সেই বিধানসভার একটি প্রাথমিক স্কুল, এবং সেখানে কিন্তু একটিমাত্রই বুথ রয়েছে। এবং সেই বুথে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে ভোটকর্মী, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকে প্রস্তুত একেবারে। আগামীকাল আর নতুন লোকসভা নির্বাচন শুরু হচ্ছে, স্বাভাবিকভাবেই তাদের তরফ থেকে কিন্তু প্রস্তুতির কোনো খামতি নেই। আমরা দেখতে পাচ্ছি যে ভোটকর্মী যারা রয়েছেন ঘরের মধ্যে বসে, মেঝেতে বসে তারা ভোটের যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সেটা খতিয়ে দেখছেন, এবং এই মুহূর্তে যারা দেখা যাচ্ছে যে তারা কিন্তু একেবারে প্রস্তুতি সারছেন। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু আজকে চলে এসছেন তাদের সাথে, এবং তারাও কিন্তু রয়েছেন SSB-র তরফে। এখানে চারজনের একটি দল রয়েছে এবং ফ্লাইং স্কোয়াড তো আগামীকাল থাকবেই। তোমাকে জানিয়ে রাখবো প্রায় 18 লক্ষেরও বেশি মানুষ এই জলপাইগুড়ি যে আসন সেই আসনে কিন্তু ভোট দেবে। খুব স্বাভাবিকভাবেই এই এত বিপুল সংখ্যক যে ভোটার, তাদেরকে কিন্তু নির্বিঘ্নে তাদের ভোট করতে পারা, এটাই কিন্তু ইলেকশন কমিশনের কাছে চ্যালেঞ্জ। এবং তুমি দেখতেই পাচ্ছ যে যে জায়গায় ইভিএম মেশিন থাকে তার চারদিকে যে ব্যারিয়ার সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। ভোটকর্মীরা তারাও কিন্তু ইতিমধ্যে তারা কাজ করছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে নিরাপত্তা রক্ষীদের প্রস্তুতি তুঙ্গে, আগামীকাল ভোট গ্রহণ শুরু হবে সেই ছবি রাখলাম আপনাদের সামনে। কোচবিহার এবং জলপাইগুড়ি থেকে দুই প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে, দুজনকেই ধন্যবাদ। আগামীকাল সকাল 7টা থেকে শুরু হচ্ছে প্রথম দফার ভোট, আর তৃতীয় দফার ভোট 7ই মে মুর্শিদাবাদ কেন্দ্রে। সেই কেন্দ্রে CPM প্রার্থী মোহাম্মদ সেলিম আজ বর্ণাঢ্য শোভাযাত্রা করে তিনি মনোনয়নপত্র জমা দিলেন। CPM এর উত্তরীয় পরে মিছিলে যোগ দিলেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ছিলেন। CPM নেতা শতরূপ ঘোষ এবং DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়রা। আরে